কি কি নাম ভাই আমার চা দেন কেন আপনার চা পছন্দ স্যার ওরে বাবা আমি আমার ফ্রেন্ডের বাসায় গেলে ফ্রেন্ড না আজ না যে চা খাবো কিনা আজ করে যে জগে খাবি নাকি বদনাম করে খাবি

Okay. আচ্ছা কোশ্চেন কি তোলা হয়েছে জাস্ট আ মিনিট স্যার জাস্ট আ মিনিট ওকে এক সেকেন্ড ওকে আচ্ছা আমার ভয়েস মানে এক এক সময় নাকি এক এক রকম শোনায় এই যে মনি বল নাপা বলতেছে আমার ভয়েস ছিল রাগী রাগী ওদিকে

মানে যার উপর রাগ হয় তার সাথে আমি মানে কথা বলা বন্ধ করে সার্টিন মোমেন্ট আমি কথা বই না তাদের সাথে ঠিক আছে তাহলে আমি ল্যাপটপ থেকে শেয়ারটা অফ করে দিই এবারে ম্যাথ লিখতে চলে যাই

আমার তো ফোনে শেয়ার করতে গিয়ে ভাবতে হয় শেয়ার করবো স্যার ওই যে ওই দিনের পর বললাম না আমার ফ্রেন্ডরা কি করে আমার ফোনের ওয়ালপেপারে যে সাফা কবিরের ছবি দিয়ে রাখছি আচ্ছা দেখো একটা ফাংশন ওরা বলছে যে একটা ফাংশন এমনই হবে যেটা ইনপুট দিলে ইউ উইল গেট আউটপুট অ্যাজ টু এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার আচ্ছা এখন এই যে দেখো এখানে আমাদের বলছে করতে আচ্ছা এখন inverse করার জন্য কিছু কন্ডিশন আছে sir range বের করতে বলছিলো হ্যাঁ বলছি আগে আর রেঞ্জ তো second ব্যাপার দেখো আমি আগে তোমাকে বলি আগে তোমাকে এখানে আমি ইনভার্স নিয়ে যেহেতু আমরা function করাটা শিখেছি ঠিক আছে তোমরা ফাংশনে ইনভার্স কিভাবে করতে আমরা শিখছেন না ওই দিন শিখছি কি না यस सर যেহেতু আমরা ফাংশনে ইনভার্স করা শিখতে ওটা নিয়ে আমি 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 আগে একটু বলি স্যার হুম ফাংশন বক্স বক্স করে এটা আমার ইজি লাগে কিন্তু বক্স ছাড়া যেটা করতে না ওইটা একটু কেমন জানি লাগে মানে প্যাঁচায় যায় না ওটা তোমাকে হ্যাবিট তো করতে হবে স্যার বক্স বক্স করলে সমস্যা কি স্যার ওইটা তো ইজি বেশি এখন তুমি দিলে বক্সটা যেমন তুমি এখান থেকে বক্স সাজাবা কিভাবে তোমাকে এখানে ভিতর থেকে বাইরে আসতে হবে হুম বোর্ড ম্যাথ না বোর্ড ম্যাচের উল্টো না 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 বোর্ড ম্যাচ উল্টো ফলো করতে হবে ঠিক বোর্ড ম্যাচ না বোর্ড ম্যাচে না বোর্ড ম্যাচ ঠিক না ফার্স্টে হচ্ছে এক্স এর সাথে 2 মাল্টিপ্লাই হবে তাহলে ইনটু 2 তারপরে যা আছে তার সাথে তার সাথে প্লাস 3 অ্যাড হবে তারপরে হোল তারপরে টোটাল জিনিস যা তৈরি হলো ওটা ওটার সাথে হোল স্কয়ার তা এখন তুমি এটা ইনভার্স করো ইনভার্স বলতে পুরো জিনিসটা উল্টা যাবে আর অপারেশন গুলো উল্টা যাবে স্কোয়ার এর উল্টা হচ্ছে রুট ওভার হ্যাঁ রুট ওভার এক্স প্লাস বাট এইটা তো মনে যে এই ক্ষেত্রে তো আমরা পারলাম কিন্তু সব সময় এই বক্সটা তৈরি করাটা আসলে খুব ডিফিকাল্ট হয়ে যায় এইজন্য তোমাকে ওই স্কেলে হ্যাবিট করতে হবে হ্যাবিটটা করে ফেলো আচ্ছা ঠিক আছে অভ্যাসের অভ্যাস করলেই হবে আমি যে আমি যে আমি যে হোটেলে আসি এখানে সারাদিন আসে আমি দুই দিনে তাই না যে সব থেকে ফিট সে সার্ভাইভ করবে যে সব থেকে আনফিট সে সার্ভাইভাল করতে হবে আচ্ছা ঠিক আছে এখন রেঞ্জ মানে কি বলতো হোয়াট ইজ রেঞ্জ রেঞ্জ মানে হচ্ছে উল্টাটা আউটপুট না না ডোমেইন মানে হচ্ছে তুমি যে ভ্যালু গুলো ইনপুট দিছো তাই না হ্যাঁ স্যার ইনপুট আর রেঞ্জ মানে কি যে ভ্যালু গুলো আউটপুট হচ্ছে তাই না তো রেঞ্জ রেঞ্জটা আমার কথা শুনতে পাচ্ছো হ্যাঁ স্যার স্যার কোড আর রেঞ্জের কথা না একটু কেটে কেটে আসছে কোড ডোমেইন আর রেঞ্জ একই জিনিস

আচ্ছা এখন তাহলে ধরো আমি ইনপুট দিচ্ছি এক্স এক্স হবে হবে জিরো জিরো থেকে থেকে বড় বড় উইল বি কি বলো যাবে দেন না তুমি তোমাকে এইভাবেই শুরু করতে হবে খেয়াল করো আমি কি করছি আচ্ছা এবার আস্তে আস্তে এক্স থেকে তোমাকে মডিফাই করে করে বা ফাংশন ঢুকে ঢুকে তোমাকে এটা বানাতে হবে আচ্ছা এক্স এর সাথে কি আছে বলো

তাহলে টু এর সাথে প্লাস থ্রি অ্যাড হবে তার মানে জিরোর সাথেও প্লাস থ্রি অ্যাড হবে এখানে তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে টু এক্স প্লাস থ্রি ইজ গ্রেটার দেন থ্রি আচ্ছা এবার আবার বলছে হোল স্কোয়ার মানে টোটাল জিনিসটাকে এবার আমি স্কোয়ার করে দিব স্যার এই জিরোটা আসছে কোথা থেকে কোশ্চেনে বল আছে আচ্ছা x 0 আচ্ছা x এর ভ্যালু গুলোই তো হচ্ছে ইনপুট তাই না x এর ভ্যালু গুলোই তো হচ্ছে ইনপুট তাহলে এইটা হচ্ছে আমাদের ইনপুট ভ্যালু মানে ইনপুট ভ্যালু গুলো হবে 0 থেকে বড় মানে এটা হচ্ছে ডোমেইন আর আমরা যেটা পাইলাম যে আউটপুট ভ্যালু গুলো হবে 3 স্কয়ার থেকে বড় 3 স্কয়ার থেকে বড় মানে হ্যাঁ তার মানে আউটপুট ভ্যালুস মানে এই তো আমাদের মডিফাইড এক্স তার মানে আউটপুট তাহলে আউটপুট গুলো হবে নাইন থেকে বড় তার মানে রেঞ্জ মানে আউটপুট ভ্যালুস গুলো হবে বা মডিফাইড এক্স এর ভ্যালুস গুলো হবে নাইন থেকে বড় তাহলে এই হচ্ছে রেঞ্জ শেষ এটা এত কঠিন কি এটা মোটেই কঠিন কিছু না জাস্ট এইভাবে করে করে যা যে ডোমেইনটা মানে ইনপুট ভ্যালু দেওয়া থাকবে সেখান থেকে করে করে তুমি এই মডিফাইড এক্স এর এক্সপ্রেশনে বা এফ এক্স এর এক্সপ্রেশনে তুমি চলে আসবে বলো বোঝা গেল কিনা আচ্ছা এটা গেল আমাকে বলতো যে এফ আর এফ ইনভার্স এর মধ্যে কি সম্পর্ক

কি হয়ে গেছে এটা এটাকে যদি বলি এফ তাহলে আরে কি জানাতন এটা হবে এফ ইনভার্স বা তুমি যে বলো স্যার আমি না এটাকে এফ বলবো ওকে তাহলে এটা এফ ইনভার্স এটা বললি হয়েছে মানে ওরা কোশ্চেনে যেভাবে করে আর কি বলতে সে হবে এখন তোমাকে মনে রাখতে হবে যে যে কোনো র‍্যান্ডম ফাংশনের কিন্তু ইনভার্স করা যায় না এটা তুমি মনে রাখবে যে কোন র্যান্ডম ফাংশন কি ইনভার্স করা যায় না ঠিক আছে কিনা তাহলে কোন কোন ফাংশনের ইনভার্স করা যায় হ্যাঁ আমরা তো চাইলেই ইনভার্স করতে পারি কিন্তু লিগালি মানে ব্যাপারটা এরকম যে টাকা ইনকাম তো চাইলেই করা যায় দুইটা হয়ে আছে একটা হচ্ছে লিগাল একটা হচ্ছে ইলিগাল তাই না তো ফাংশনের ইনভার্স তো চাইলেই ম্যাথমেটিক্যালি করা যায় কিন্তু ভাবে মানে একদম সত্য ভাবে কোন কোন ফাংশনকে ইনভার্স করা যাবে এটা জেনে রাখো যে ফাংশনগুলো হচ্ছে ওয়ান ওয়ান টু ওয়ান ফাংশন যে ফাংশনগুলো হচ্ছে ওয়ান টু ওয়ান ফাংশন সেই ফাংশনগুলোকে শুধুমাত্র ইনভার্স করা যাবে এখন ওয়ান টু ওয়ান ফাংশন মানে আবার কি টি এফ দ্য মিনিং অফ ওয়ান টু ওয়ান ফাংশন মানে ও দ্যাটস ফাইন ঠিক আছে অন্য কিছু না আচ্ছা তাহলে ওয়ান টু ওয়ান ফাংশন মানে কি দেখো আমি তোমাকে এক্সাম্পল দিই দেখো ওয়ান টু ওয়ান ফাংশন মানে হচ্ছে ধরো তুমি যেখানে একটা ইনপুট দিলে সেখানে আউটপুট একটাই হবে সেটাকে আমরা বলছি ওয়ান টু ওয়ান ফাংশন কিন্তু ব্যাপারটা যদি এমন হয় যে তুমি ইনপুট দিচ্ছ একটা তুমি ইনপুট দিচ্ছ একটা বাট আউটপুট হচ্ছে দুইটা বা এমনও হতে পারে যে ইনপুট দিয়েছো দুইটা বা তার বেশি দিয়েছো আউটপুট আউটপুট হচ্ছে একটা এই ফাংশন গুলোকে আমরা বলছি ওয়ান টু মেনি ফাংশন আনসার এগুলো তো আগে থেকে বোঝা যাবে না তাই না এটা ম্যাথটা করে তারপর বুঝতে হবে হ্যাঁ ম্যাথটা করে বুঝতে ওয়ান টু ওয়ান টু মেনি ফাংশন আচ্ছা তো এই ওয়ান টু মেনি ফাংশনের ইনভার্স হয় কিন্তু ওদের ইনভার্স আসলে প্র্যাকটিক্যালি এক্সিস্ট করে না ম্যাথামেটিক্যালি ইনভার্স করা যায় কিন্তু প্র্যাকটিক্যালি এক্সিস্ট করে না আর এদের ইনভার্স এই ওয়ান টু ওয়ান ফাংশন ইনভার্স এক্সিস্ট করে ঠিক আছে কিনা অনলি ওয়ান টু ওয়ান দা ইনভার্স অফ ওয়ান টু ওয়ান ফাংশন ক্যান এক্সিস্ট আচ্ছা যেমন আমি তোমাকে একটা এক্সাম্পল দিই মন দিয়ে দেখবা আস্তে আস্তে ওয়ান টু ওয়ান ফাংশন মানে কি বলো যেটা আউটপুট এখানে ইনপুট একটা ইনপুট দিলে একটা আউটপুট বের হয় বা হ্যাঁ মানে যার ইনপুট একটা আউটপুট কয়টা একটা কিন্তু এমন যদি হয় যে ইনপুট একটা আউটপুট দুইটা বা ইনপুট দুইটা আউটপুট একটা তাহলে সেগুলো ওয়ান ওয়ান কিন্তু হলো না আচ্ছা যেমন আমি তোমাকে এই যেমন আমি তোমাকে এই কার্ভের কথা এ বাবা এই যে এটা ধরো ওয়াই টু এক্স আচ্ছা তুমি এখানে ওয়াই এর একটা ভ্যালু চুজ করো তো ধর আমি ওয়াই এর এই ভ্যালুটা চুজ করলাম এই যে এখানের এই ভ্যালুটা তো ওয়াই এর এই ভ্যালুতে এক্স এর ভ্যালু কয়টা একটা ওকে একটা দুইটা তাই না ওয়াই এর এই ভ্যালুতে একটা ভ্যালু আর এখান ওই দিকে তো আমরা আগের দিন আমরা আগের দিন ফাংশন কে বলেছিলাম যে ওয়াই দিয়ে আমরা ডিনোট করবো তাহলে এখানে এক্স হচ্ছে ইনপুট ওয়াই হচ্ছে এখানে আউটপুট আউটপুট ভ্যালু তো দেখো আমি ইনপুট এখানে দিচ্ছি দুই ভাবে এক্স এর ভ্যালু বাট এখানে আউটপুট ভ্যালু আসছে কয়টা বলো দুইটা একটা না এক্স এর ভ্যালু হচ্ছে ইনপুট তো এখানে এক্স এর ভ্যালু একটা ওয়াই ভ্যালু একটা দুইটা ইনপুট কিন্তু আউটপুট কয়টা এখানে একটা ওয়াই এর ভ্যালু হচ্ছে আউটপুট আউটপুট কিন্তু একটা অনলি ওয়ান আউটপুট ইজ देयर এই ফাংশনটা ইনভার্স করা যাবে না কারণ এটা ওয়ান টু ওয়ান আচ্ছা নাও টকাউট দিস ফাংশন ড্র করি ওয়াই মানে হচ্ছে আউটপুট ভ্যালু এক্স মাইনাস ইনপুট ভ্যালু আচ্ছা তুমি এই ফাংশনটার কথা তো আচ্ছা এটা কেমন জিনিস চলবে বলো এই ফাংশনটার কথা তো দেখো হ্যাঁ দেখো আমি এখানে এক্স এর এখানে আমি এক্স এর একটা একটা ভ্যালু নিলাম কিন্তু এক্স এর একটা ভ্যালুতে তুমি দেখো তো ওয়াই ভ্যালু আসতেছে কয়টা এই একটা দুইটা ওয়াই ভ্যালু আসতেছে

কিন্তু আমি একটু বুদ্ধি খাটাই আমি মুছে দিলাম বাকি বাকি পার্টটা বলো এইটুক পার্ট ওয়ান টু ওয়ান কিনা প্রতিটা জায়গাতে এক্স এর একটা ভ্যালুর জন্য ওয়াই এর কয়টা ভ্যালু একটা ভ্যালু এক্স এ একটা ভ্যালুর জন্য ওয়াই এর ওয়াই এর একটা ভ্যালু তাহলে এই পার্টটা কি ওয়ান টু ওয়ান না বলো এই পার্টটা তাহলে শুধু এই পার্টটার ইনভার্স তুমি চাইলেই করতে পারো মানে এই পার্টটার ইনভার্স করা যাবে আচ্ছা আবার ব্যাপারটা এমন হতে পারে এই যে আমি এইটুক পার্ট মুছে দিলাম তাহলে এই বাকি পার্টটা কি বলো বাকি পার্টটা কি ওয়ান টু ওয়ান নাকি না ওয়ান টু ওয়ান জি স্যার হ্যাঁ 1 to ফাংশন তাহলে শুধু এই পার্টটা কিন্তু ইনভার্স করা কে যাবে শুধু এই শুধু এই পার্টটা رو কি বলো ইনভার্স করা যাবে তাহলে করতে হবে হ্যাঁ তাহলে তোমাকে এই পার্টের ইনভার্স আলাদা করতে হবে আর এই পার্টের ইনভার্স আলাদা করতে হবে ঠিক আছে কি না আচ্ছা এখানে ওই সেম এখানে ওই সেম তুমি তুমি এই অর্ধেক মুছে দাও অর্ধেক মুছে দাও তাহলে এইটুকু পার্ট কিন্তু এখন ওয়ান টু ওয়ান ফাংশন এক্স এর একটা ভ্যালুর জন্য ওয়াই এর একটা ভ্যালু এক্স এর একটা ভ্যালুর জন্য ওয়াই এর একটা ভ্যালু এক্স এর ভ্যালুর জন্য ওয়াই এর একটা ভ্যালু তাহলে এইটুকু পার্ট এর ইনভার্স করা যাবে আবার আমি যদি বলি যে না আমি এজট মুছে দিব তাহলে এইটুকু পার্ট দেখো এইটুকু পার্টও কিন্তু কি ওয়ান টু ওয়ান তাই না তাহলে এইটুকু পার্টের কি ইনভার্স করা কে যাবে তাহলে ইনভার্স করার জন্য শর্ত হচ্ছে ফাংশন তো যখনই তোমাকে বলবে এক্সপ্লেন ওয়াই দ্য ফাংশন ইনভার্স তুমি সেফ আনসার দিবা দা ফাংশন ইজ 1 টু ওয়াই ইট অ্যান ইনভার্স এখন ওয়ান টু ওয়ান এক ভাবে হচ্ছে সেই বিষয়ে আমরা আসবো সেই এখানে আগে তোমাকে তাহলে কোয়াড্রেটিক্স এর গ্রাফ ড্র করতে জানতে হবে বা তুমিও চাইলে কোয়াড্রেটিক্স এর গ্রাফ একটা ছোট টেবিল করে ছোট একটা টেবিল করে কয়েকটা শর্ট ভ্যালুস নিয়ে তুমি চাইলে ড্র করতে পারো অত গ্রাফ ড্রয়িং মানে অ্যানালাইসিস না গিয়ে সিম্পলি টেবিল করে ওরা যেহেতু বলছে যে এক্স ইজ গ্রেটার দ্যান ওরা কি বলেছে বলো এক্স ইজ গ্রেটার দ্যান জিরো মানে জিরো হবে না ইনফ্যাক্ট আর গ্রেটার দেন জিরো তুমি কয়েকটা ভ্যালু নিয়ে নাও এখানে ধরো এক্স ইজ টু জিরো তো ওয়ান নাও টু নাও আচ্ছা স্যার থ্রি নাও এই গ্রাফ কোয়াড্রেটিক্স এ গ্রাফ ড্র করা কি ইম্পর্টেন্ট গ্রাফ ড্র করতে পারাটা ইম্পর্টেন্ট না পারলে ওই যে ক্যালকুলেটর এই বসে বসে করে ফেলবা

তার মানে তুমি যদি এখানে তুমি যদি এখানে এক্স থেকে বড় ভ্যালু জিরো থেকে বড় ভ্যালু নিয়ে ড্র করো তাহলে ওয়ান টু থ্রি ফোর তাহলে গ্রাফটা কিন্তু এইভাবে করে বেড়ে বেড়ে চলেছে তাই না